হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছি। ভিউয়ার্স, আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। আশা করছি আপনাদের এই রিভিউটি খুবই ভালো লাগবে আর খুবই উপকারে আসবে। সো আজকে যে প্রোডাক্টটি সেটার সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, এই প্রোডাক্টটি হচ্ছে প্রো ফাইবার একটি হেয়ার মাস্ক। আর এই হেয়ার মাস্কটি আপনাদের হেয়ারের জন্য কী কী বেনিফিটস দিচ্ছে, এটি কীভাবে ইউজ করতে হবে, এটার আপডেট প্রাইস থেকে শুরু করে এভরিথিং আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিব। আর সেই জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটি কমপ্লিট করতে হবে অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিজে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে যে প্রোডাক্টটি রাখা আছে, এটি হচ্ছে একটি হেয়ার মাস্ক। খুবই সুন্দর একটি প্যাকেজিং, এটি হচ্ছে এরকম একদম ভারী পার্পল কালারের একটি প্যাকেজিংয়ে আসে অ্যান্ড এটি একটি প্লাস্টিকের এরকম একটা প্যাকেজিংয়ে থাকে, একটি বক্সে থাকে। টোটাল একটি বক্সে 12টি প্যাকেট থাকে। তো আপনারা যারা ইউজ করতে চাচ্ছেন তারা এরকম প্যাকেট নিয়ে নেবেন। আর এটা হচ্ছে কী কী কাজ করছে সেটা বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, এটি হচ্ছে যাদের হেয়ার অনেক বেশি অতিরিক্ত ড্যামেজ হেয়ার আছে, হেয়ার ড্যামেজ হেয়ারের জন্য খুবই ভালো কাজ করবে। অ্যান্ড যাদের হচ্ছে হেয়ারটা অনেক বেশি জট পাকিয়ে যাচ্ছে, আনম্যানেজেবল হেয়ার আছে, যারা রিবন্ডিং করেছেন হেয়ার, হেয়ারটা ড্যামেজ হয়ে গেছে কিংবা নতুন নতুন রিবন্ডিং করেছেন, তাদের জন্য এটি খুবই ভালো কাজ করবে। ইভেন এটি হচ্ছে যাদের চুলের আগা ফাটার প্রবলেম আছে, খুব বেশি হচ্ছে আগা ফাটার প্রবলেমটা আছে, এটি তাদের জন্য খুব ভালো কাজ করবে। অ্যান্ড যাদের হচ্ছে হেয়ারে কালার করা আছে, কালার হেয়ারের জন্য এটি খুবই ভালো কাজ করবে। কারণ হচ্ছে যাদের কালার করা হেয়ার থাকে, এটা কালার হেয়ারটা কিন্তু দেখা যায় যে আপনার আদার্স যে হেয়ারগুলো আছে তাতে কালার হেয়ারটা অনেক বেশি ড্যামেজ হয়ে যায়। আর পাশাপাশি হচ্ছে যাদের রিবন্ডিং হেয়ার, রিবন্ডিংয়ের সাথে সাথে কিন্তু দেখতে খুব ভালো লাগলেও কিছুদিন পরে কিন্তু হেয়ারটা ড্যামেজ হতে থাকে। বাট কেউ যদি এই প্রোডাক্টটি প্রতিনিয়ত ইউজ করে যান, সপ্তাহে যদি অ্যাটলিস্ট দুইবার করে ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের হেয়ারে কোনো প্রকার হচ্ছে ড্যামেজ হবে না এবং হচ্ছে হেয়ারটা অতিরিক্ত যে হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে বা ড্রাই হয়ে যাচ্ছে, আনম্যানেজেবল হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো একদমই হবে না। চুলের আগা ফাটার প্রবলেমটা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। বাট এই প্রোডাক্টটি আরও কাজ এইগুলো করছে, এটা হচ্ছে আপনার হেয়ারটাকে স্ট্রং করছে, শাইনি করছে, গ্লেজি করছে। যাদের হেয়ারটা অনেক বেশি ড্যামেজ তারা তো ইউজ করতেই পারছেন। পাশাপাশি কিন্তু আপনারা যাদের হেয়ার কোনো প্রবলেম নেই, ন্যাচারাল হেয়ার, নর্মাল যেটাকে বলে হচ্ছে ভার্জিন হেয়ার যেটা, সেটাতেও কিন্তু করা যাবে। কোনো কালার করা হয়নি কিংবা রিবন্ডিং করা হয়নি, ভার্জিন হেয়ারে কিন্তু এটি ইউজ করা যাবে, তাদের হেয়ারে কিন্তু খুব ভালো কাজ করবে। সো এই যে প্রোডাক্টটি আছে এটি কাদের জন্য, তাদের হচ্ছে বিশেষ করে এটি তাদের জন্য যারা হেয়ারটাকে ভালো রাখতে চাচ্ছেন, সুন্দর রাখতে চাচ্ছেন, হেয়ারটাকে একদম টোটালি হচ্ছে ম্যানেজেবল রাখতে চাচ্ছেন, সফট অ্যান্ড শাইনি দেখাতে চাচ্ছেন। একটা মানুষের সব থেকে বড় যে জিনিসটা আমি মনে করি, আমি যেটা ফিল করি যে একটা মানুষের জাস্ট হচ্ছে লুকটা চেঞ্জ করতে পারে তার হেয়ার। আপনি হেয়ারটাকে যেইভাবে স্টাইল করবেন, যেইভাবে হচ্ছে কাট করবেন, তার উপর ডিপেন্ড করে আপনার হেয়ারের সাথে সাথে কিন্তু আপনার ফুল পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি মনে করি একটা মানুষের সৌন্দর্যের প্রথম এবং প্রধান দিক যেগুলো আছে তার মধ্যে হেয়ার হচ্ছে একটি, যেটা আপনাকে হচ্ছে অনেক বেশি সুন্দর দেখাবে এবং আপনাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ দেখাবে। তো যে যত বেশি হচ্ছে তার হেয়ারটাকে যত্ন করতে পারবেন, হেয়ারটাকে সুন্দর রাখতে পারবেন, তত বেশি কিন্তু আপনাদের হচ্ছে দেখা যাবে যে আপনার লুকটা অনেক সুন্দর দেখাবে, আপনাকে নিজেকেও অনেক ভালো লাগবে, আপনার পার্সোনালিটি অনেক বেশি হচ্ছে বের হয়ে আসবে, সুন্দর লাগবে। সো যাদের হেয়ারে হচ্ছে প্রবলেমস আছে তারা তো এটি ইউজ করছেই, যাদের হেয়ারে প্রবলেমস নেই তারাও কিন্তু এটি ইউজ করতে পারবে। তো আমাদেরকে প্রথমে দেখতে হবে যে আমাদের হেয়ারটা কেন ড্যামেজ হচ্ছে। আমাদের হেয়ারটা ড্যামেজ হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, ধুলাবালি পলিউশনের জন্য হতে পারে, অথবা হচ্ছে আমাদের যে অনেকেরই থাকে পানিতে প্রচুর পরিমাণ আয়রন থাকে, পানি যাদের পানিতে প্রবলেম আছে তাদেরও হেয়ার ড্যামেজ হতে পারে, অথবা যাদের রিবন্ডিং হেয়ার আছে, যারা কালার করছেন হেয়ারে, বা যারা প্রতিনিয়ত হচ্ছে হেয়ার বিভিন্ন স্টাইল করে থাকেন, বা হেয়ার যারা প্রফেশনাল আছেন, বিশেষ করে প্রফেশনাল যারা আছেন, প্রফেশনালি অনেকেই আছেন যারা মিডিয়া পার্সন বা এরকম অনেকে আছেন যাদের হচ্ছে হেয়ারটা অনেক বেশি হচ্ছে ড্যামেজ। আর এখন আমরা প্রতিনিয়ত নতুন নতুন স্টাইল করতে পছন্দ করি, হেয়ার নিয়ে অনেক কাজ করি, বিভিন্ন পার্টিতে বিভিন্ন লোকে নিজেকে প্রেজেন্ট করতে পছন্দ করি, সো বিভিন্ন কারণে আমাদের হেয়ারটা ড্যামেজ হতে থাকে। তো যারা হচ্ছেন হেয়ার ড্রায়ার ইউজ করছেন, বা হচ্ছে যারা চুলটাকে অনেক বেশি হচ্ছে আয়রন করছেন বা স্ট্রেট করছেন, স্ট্রেটনিংয়ের জন্য কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ড্যামেজ হয়। কারণ আমি নিজে করি, আমি জানি যে প্রায় সময় যখন চুলটাকে স্ট্রেট করা হয় তখন কিন্তু চুলটা ড্যামেজ হয়। তা আমি বলবো যে আপনারা যদি কেউ এই প্রোডাক্টটি
সপ্তাহে অ্যাটলিস্ট দুইবার করে ইউজ করেন, শুধুমাত্র দুইবার ইউজ করেন, তাতেও কিন্তু আপনার হেয়ারটা অনেক ভালো থাকবে। আরেকটা জিনিস হচ্ছে, আমি সবসময় বলবো যে যারা হেয়ার বিভিন্ন রকম স্টাইল করছেন বা করছেন না, রেগুলারলি যদি কেউ হেয়ারটাকে যত্ন করতে চান তাহলে অবশ্যই সপ্তাহে দুইবার করে চুলে অয়েল ম্যাসেজ করুন, চুলে অবশ্যই হচ্ছে তেল ইউজ করুন। চুলে তেলের উপর পৃথিবীতে আর কিছুই নেই, তেল দিলে চুল সব থেকে বেশি ভালো থাকবে। আপনাকে অবশ্যই প্রপার ওয়েতে চুলে হচ্ছে অয়েল ইউজ করতে হবে। খুব ভালো হয় যদি আপনি হচ্ছে নাইট কেয়ার করতে পারেন অয়েল দিয়ে, যদি সারা রাত তেল দিয়ে রেখে দিতে পারেন এবং পরদিন যদি শ্যাম্পু করে ফেলেন তাহলে খুবই ভালো লাগবে, হেয়ারটা খুব ভালো থাকবে, ড্যামেজ হওয়ার পসিবিলিটি আপনার হচ্ছে 80%ই কমে যাবে। দেন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই প্রো ফাইবার যেটি আছে এইটি আপনি ইউজ করতে পারেন আপনার হেয়ারে। এটি ইউজ করার নিয়মটা আমি বলে দিচ্ছি, এটি একদম সিম্পলি ইউজ করা যাবে। দুইটা প্রসেস আমি আপনাদেরকে ক্লিয়ার করব। ফার্স্ট যে প্রসেসটা বলছি সেটা হচ্ছে আপনারা চুলটাকে শ্যাম্পু করার পর, যাদের রিবন্ডিং হেয়ার কিংবা যাদের হচ্ছে আপনার কালার হেয়ার আছে তারা অবশ্যই আগের দিন রাতে যদি আপনার চুলে তেল ইউজ করতে না চান সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে শ্যাম্পু করার 2 ঘন্টা আগে চুলে তেল ইউজ করে নিন, তাতে করে আপনার হেয়ারটা খুবই ভালো থাকবে। তারপরে শ্যাম্পু করে নিন, আপনার রেগুলার যে শ্যাম্পুটা আছে সেই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে নিন। শ্যাম্পু করার পরে চুল থেকে যে পানিটা আছে সেটা আপনি নিগড়ে নিন, যেন চুল থেকে যেন টপচপ করে পানি না পড়ে, সেভাবে হচ্ছে চুলটাকে হালকা হাফ ড্রাই করে নিন। হাফ ড্রাই করে নেওয়ার পরে হচ্ছে এই যে প্রো ফাইবারটি আছে চুলটা দুইটা সেকশনে ভাগ করে নিয়ে চুলের গোড়া থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে, চুলের গোড়া থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে দেন আপনারা এই প্রোডাক্টটি ইউজ করবেন আপনার হেয়ারে। দেন হচ্ছে আপনি এটি ইউজ করার পরে 10 থেকে 15 মিনিট রেখে ওয়াশ করে ফেলবেন। এটি হচ্ছে আপনার হেয়ারটাকে, যদি আপনারা কেউ চান যে হ্যাঁ ঠিক আছে শ্যাম্পুর পরে লাইক কন্ডিশনারের মতো ইউজ করতে চাচ্ছি তাহলে এটা এভাবে ইউজ করতে পারেন, অথবা কেউ যদি চান যে যেভাবে স্পা করা হয় স্পার প্রসেসে ইউজ করবেন সেক্ষেত্রে আপনি করতে পারেন। সেক্ষেত্রেও আপনার চুলটাকে হালকা ভিজিয়ে নিতে হবে, হালকা বলতে ভিজা হতে হবে, যেন গড়িয়ে পানি না পড়ে, টপটপ করে পানি পড়ছে এরকমটা যেন না হয় সেরকম ভিজা হতে হবে, এবং তখনও কিন্তু চুলের গোড়াইটি অ্যাপ্লাই করা যাবে না। কারণ হচ্ছে এটি অনেকে যদি চান তো ইউজ করতে পারেন, কারো কারো ক্ষেত্রে কিন্তু এটি ইউজ করলে খুশকির প্রবলেম হতে পারে, তাই বলে যে সবার হবে তা না, আপনারা চাইলে এটি চুলের গোড়ায় অ্যাপ্লাই করতে পারেন। তবে আমি বলবো যদি একবার ইউজ করার পরে ফিল করেন যে হ্যাঁ আমার মনে হচ্ছে খুশকির প্রবলেম হচ্ছে তাহলে এটি আপনারা চুলের গোড়ায় অ্যাপ্লাই করবেন না, স্কাল্পে ইউজ করবেন না। তাছাড়া আপনার চুলের গোড়া থেকে 1 ইঞ্চি চুল ছেড়ে দিয়ে তারপর বাদ দিয়ে তারপরে থেকে হচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করবেন, এবং চুলটাকে হচ্ছে একটি ভেজা টাওয়েল দিয়ে যেটি হচ্ছে আপনার গরম পানিতে ডিপ করে, যারা হচ্ছেন আপনার স্টিম দিতে চাচ্ছেন বাসায় তারা গরম পানি করে নিন, হালকা গরম পানিতে হচ্ছে একটি টাওয়েল ডিপ করে নিন, টাওয়েলটাকে ভিজিয়ে সেটি নিগড়ে নেবেন, নিগড়ে নিয়ে হচ্ছে পুরো মাথার যে চুলটা সেটাকে হচ্ছে ভালো করে হচ্ছে মুড়িয়ে নিন সেই যে গরম টাওয়েলটা দিয়ে। এভাবে যদি করেন তাহলে স্টিম দেওয়া হবে, স্টিম দিলে হেয়ারটা আরও ভালো থাকে। সো আমি বলবো স্টিম দিয়ে যদি ইউজ করেন তাহলে আপনারা সপ্তাহে একবার ইউজ করতে পারেন, আর যারা শ্যাম্পুর পরে ইউজ করতে চাচ্ছেন লাইক কন্ডিশনারের মতো তারা কিন্তু এইটি সপ্তাহে 2 বার ইউজ করবেন, তাহলে কিন্তু হেয়ারটা অনেক ভালো থাকবে। যাদের রিবন্ডিং হেয়ার আছে তারা অবশ্যই ট্রাই করবেন শ্যাম্পুর পরে অবশ্যই হচ্ছে এটি সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করার জন্য, আর একবার করে হচ্ছে স্পার মতো করে স্টিম দিয়ে ইউজ করতে। আপনি চাইলে একবার বা দুইবারও স্টিম ইউজ করতে পারেন, কোনো ক্ষতি নেই চুলের জন্য, বরঞ্চ এটি আপনার হেয়ারটাকে অনেক বেশি সফট অ্যান্ড শাইনিং করবে। এখন আসছি যাদের চুলের আগা ফাটা, অনেকেই বলে থাকে যে যাদের চুলের আগা ফাটা তারা এটি ইউজ করলে চুলের আগা ফাটা ভালো হয়ে যাবে। চুলের আগা ফাটা হচ্ছে এরকম একটা ব্যাপার যেটা আমি আগেও বলেছি যে আপনার মোবাইলের যে স্ক্রিনের যে গ্লাসটি আছে সেটি যদি ফেটে যায় আপনি কিন্তু কখনোই সেটি কোনো আঠা দিয়ে গাম দিয়ে কখনোই এটিকে ফিক্সড করতে পারবেন না। লাইক হচ্ছে আপনার যদি কোনো কাচের জিনিস ফেটে যায়, সেটা গ্লাস হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ফেটে গেলে সেই ফাটা কাচের জিনিস যেরকম হচ্ছে জোড়া লাগে না বা ফিক্সড হয় না, সেরকম কিন্তু সেম ওয়েতে আপনার হেয়ারটা কখনোই ফিক্সড হবে না। আপনার যে চুলটা ফেটে গেছে সেটা ফেটেই গেছে, সেটা কখনোই আপনার আবার নতুন করে জোড়া লাগবে না। আপনাকে অবশ্যই সেই যে ফাটা জায়গাটি আছে যতটুকু পর্যন্ত ফেটে গেছে ততটুকু ছেঁটে নিতে হবে, ততটুকু পর্যন্ত কেটে নিয়ে তারপর আপনার এটা ইউজ করা শুরু করতে হবে, তাতে করে নতুন করে চুলের আগা ফাটবে না। কেউ যদি এটি ইউজ করা শুরু করেন আগে থেকে রেগুলার বেসিসে ইউজ করেন তাদের চুল ড্যামেজ হবে না, ড্রাই হবে না, চুলের আগা ফাটার প্রবলেমও আসবে না, এবং যাদের হচ্ছে চুলটা অনেক বেশি জট পাকিয়ে যায় একদম টোটালি হচ্ছে আনম্যানেজেবল হেয়ার যেগুলো আছে অনেক ফুলে যায় কেমন একটু অন্যরকম দেখা যায় দেখতে হচ্ছে আপনার, তো তাদের ড্রাই যেই হেয়ারগুলো আছে তাদের হেয়ারের জন্য এটি খুব ভালো কাজ করবে, ড্যামেজ হেয়ারের জন্য তো অলরেডি বলেছি খুবই ভালো কাজ করবে। সো আমি 2টি প্রসেসে আপনাদেরকে বলে দিয়েছি, 2টি প্রসেসে আপনারা এটি অ্যাপ্লাই করতে পারবেন, তবে
ইউজ করার সময় সাবধানতা আমি জাস্ট এটাই বলবো যে প্রথমবার ইউজ করে দেখুন চুলে স্কাল্পে লাগে, যদি মনে করেন যে খুশকির প্রবলেম হচ্ছে না তাহলে আপনি কন্টিনিউ করতে পারেন, বাট যদি কারো এরকম খুশকির প্রবলেম হয় চুলের স্কাল্পে লাগানোর কারণে তাহলে কিন্তু এটি স্কাল্পে লাগানো যাবে না, 1 ইঞ্চি বাদ দিয়ে তারপরে হেয়ারে লাগাতে হবে, অবশ্যই এটা ভেজা হেয়ারে লাগাতে হবে। সো আশা করি এটি ইউজ করে আপনাদের অনেক ভালো কাজ করবে ইনশাল্লাহ। আমি এটি ইউজ করেছি এবং খুবই ভালো রেজাল্ট দিয়েছে, ভিতরে প্রোডাক্টটি দেখিয়ে দিয়েছি, এটি খুবই খুবই হচ্ছে আপনার স্মেলটা এতটাই ভালো, ইউজ করলেই বুঝতে পারবেন স্মেলটা এত ভালো, এটি একদম জাস্ট ক্রিমের মতো, লাইক হচ্ছে আপনার এরকমই হবে ক্রিমটার মতো, দেখুন আপনারা হচ্ছে এটি পেয়ে যাচ্ছেন। আপনার যারা হচ্ছে লরিয়াল ইউজ করেছেন অনেকটা লরিয়ালের মতো বলবো না, এটি হচ্ছে ক্রিম টাইপের, মিল্ক ক্রিম টাইপের, তো এটি ইউজ করার প্রসেস তো বলে দিয়েছি, এটি এরকম স্মেলটা খুবই ভালো, স্মেল একদমই বাজে না, আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন। এতে হচ্ছে 120 গ্রাম হচ্ছে আপনার 20 ml হচ্ছে 120 ml কেনে ক্রিম আছে, এই প্রোডাক্টে যেটি এটি ইউজ করার প্রসেসটি বলে সবকিছু আমি আপনাদেরকে বলে দিয়েছি ইনশাল্লাহ। আশা করি আপনাদের সব ধরনের প্রশ্নের আনসার আপনারা পেয়ে গেছেন এবং এটা আপনারা খুব ইজিলি এটি ইউজ করতে পারবেন এবং আপনাদের হেয়ারটাকে খুব ভালোভাবে হচ্ছে কেয়ার করতে পারবেন। সো ভিউয়ার্স, যদি কারো এই প্রোডাক্টটি আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে শুধুমাত্র তখনই এই নাম্বারটিতে ফোন করে আমাদেরকে অর্ডারটি কনফার্ম করে দিন, এবং আপডেট প্রোডাক্টটির অর্ডারটি করার আগে আপডেট যে প্রাইসটি সেই প্রাইসটি জানার জন্য ভিডিওটির নিচে যেই কমেন্ট বক্স আছে সেখানে আপডেট প্রাইসটি দেওয়া আছে, আপনি একটু চেক করে নিতে পারেন। সো ভিউয়ার্স, যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে এবং শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে, অ্যান্ড করুন আমার চ্যানেল সাবস্ক্রাইব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য নিজে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সবার আগে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।